নমস্কার বন্ধুরা, রাখিস বেঙ্গলিস কিউজিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইলিশ মাছ আমাদের সবারই খুব প্রিয় একটি মাছ, আর এখন ইলিশ মাছের মরশুম চলছে, তাই আজকে নিয়ে এসেছি ইলিশ মাছের একটি খুব সুন্দর রেসিপি, আনারস ইলিশ। এই আনারস ইলিশ গরম ভাতের সাথে খেতে যেমন দারুণ ভালো লাগে, তেমনি পোলাও ও ফ্রাইড রাইসের সাথেও খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ করব এবং নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন নুন ও 1 টি স্পুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার একটা কড়াইতে 5-6 চামচ তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ইলিশ মাছগুলো হালকা করে ভেজে তুলে নিতে হবে। আবারও অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। এরপর সেই তেলেই দিয়ে দেব অল্প গোটা গরম মশলা, যার মধ্যে আছে 2 এলাচ, 1 দারচিনি ও 3 লবঙ্গ। কিছু সেকেন্ড ভেজে নেব। সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব 1 পেঁয়াজ বাটা। দু মিনিট মতো পেঁয়াজ বাটাটা ভেজে নিয়ে এর মধ্যে দেব 1 চামচ আদা ও লঙ্কা বাটা। এবার আমরা ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব আনারসের পেস্ট। এখানে আমরা 4 টুকরো আনারসকে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন ও স্বাদ মতো চিনি দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। এবার এর মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে দেব। এরপর গ্রেভিটা একটু ফুটে উঠলে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিতে হবে। গ্রেভির সাথে মাছটা একটু মিশিয়ে 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ সাত মিনিট পর মাছগুলোকে খুব সাবধানে উল্টে দেব, যাতে ভেঙে না যায়। মাছগুলো সব উল্টে দেওয়া হয়ে গেলে দিয়ে দেব 3 চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিতে হবে। ঢাকা তুলে নেওয়ার পরে দেখুন কি সুন্দর দেখতে লাগছে, ওপর দিয়ে হালকা তেল ভেসে উঠেছে। ব্যাস রেডি হয়ে গেল অসাধারণ স্বাদের আনারস ইলিশ।
আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।